ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছে। সকালে উপজেলার প্রতিপক্ষের লোকজন হাশিম উদ্দিনের বাড়িতে হামলা চালালে ঘটনাস্থলেই হাশিম ও তার ভাতিজা আজিজুল হক নিহত হয়। এতে আহত হয় আরও পাঁচজন। তাদের প্রথমে ঈশ্বরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান হাশিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম।